নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আজকের এপিসোড নাম্বার টু ফার্স্ট এপিসোডে অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট দিয়ে দিয়েছিলাম তো ওই ভিডিওটা এরা এখনই দেখে নিতে পারো আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো আর এই ভিডিওতেও কিন্তু বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমে আবারও একটা খারাপ খবর আইএসএলের কিন্তু একের পর এক প্লেয়ার কোচ কোচিং স্টাফ সবাই করোনা আক্রান্ত হয়ে যাচ্ছেন এবার করোনা আক্রান্ত কিন্তু হয়ে গেলেন জামশেদপুর এফসির হেড কোচ ওএন কোয়েল এটাও একটা বিশাল বড় খারাপ খবর তো সেটা তোমাদের জানালাম এবং ওএন কোয়েলের দ্রুত আরোগ্য কিন্তু কামনা করি আশা করি খুব তাড়াতাড়ির মধ্যেই ওএন কোয়েল সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা এবার এক এক করে বড় বড় ট্রান্সফার আপডেটগুলো দিয়ে দেব। চেন্নাই এফসি একটু আগেই তাদের আরও একটা বিদেশি সাইনিংয়ের অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দিল চেন্নাই এফসি কিন্তু সই করে নিল তিরিশ বছর বয়সী ন্যাশনাল টিমের প্লেয়ার ফাতকুল্লো ফাতকুল্লো এভ এই প্লেয়ারটার বয়স কিন্তু তিরিশ বছর ইনি প্রধানত খেলেন কিন্তু উইঙ্গার পজিশনে আর তাজিকিস্তান ন্যাশনাল টিমের মোস্ট ক্যাপড প্লেয়ার কিন্তু এই ফাতকুল্লো ফাতকুল্লেভ তাজিকিস্তান ন্যাশনাল টিমের হয়ে আটষট্টিটা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু নটা গোলও করেছেন এই প্লেয়ারটার ক্লাব কেরিয়ার সেরকম বড়ো নয় খুব একটা ক্লাবে খেলেননি কয়েকটা ক্লাবেই খেলেছেন তাজিকিস্তান আর উজবেকিস্তানেরই বিভিন্ন ক্লাবে খেলেছেন এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করে নিল চেন্নাইন এফ সি লাস্ট সিজনে তিনি কিন্তু খেলছিলেন তাজিকিস্তানের একটা ক্লাব এফসি খুজান্ডের হয়ে সেখান থেকেই চেন্নাই এনএফসি এই প্লেয়ারটাকে সই করে নিল দু হাজার একুশ অবধি কিন্তু কন্ট্র্যাক্ট হয়েছে তো এই বড়ো আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম চেন্নাই এন এফসিকে নিয়ে আরও একটা বড় আপডেট আছে চেন্নাই এনএফসি এফসি সই করতে চলেছে সাতাশ বছর বয়সী সিরিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার মেহমুদ আল মাওয়াসকে হ্যাঁ বন্ধুরা এই মেহমুদ আল মাওয়াস যিনি কিন্তু সিরিয়া ন্যাশনাল টিমের হয়ে টোটাল ছেষট্টিটা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু দশটা গোল আছে এই উইঙ্গারের নামে ক্লাব কেরিয়ারে তিনি প্রধানত খেলেছেন কুয়েত আরবের বিভিন্ন ক্লাবে আর দু থেকে আগের সিজন অবধি খেলছিলেন কাতার স্টার লিগের ক্লাব উম সালালের হয়ে উম সালালের হয়ে টোটাল পঁচাত্তরটা ম্যাচ খেলেছেন এবং সেখানে আঠেরোটা গোল করেছেন বর্তমানে কিন্তু একজন ফ্রি এজেন্ট এবং এই প্লেয়ারটাকে চেন্নাই এন এফসি যে কোনো মুহুর্তে সই করে নিতে পারে একদম ফাইনাল স্টেজেই কথাবার্তা চলছে তো সেই কারণে এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে রাখছি এবার কনফার্মেশন আপডেট এসে গেলে আরও একবার তোমাদেরকে জানিয়ে দেবো এবার চেন্নাইন এফসি থেকে সরাসরি চলে যাচ্ছি মুম্বাই সিটি এফসিতে মুম্বাই সিটি এফসিও কিন্তু একটু আগে তাদের আরও একটা সাইনিং অফিসিয়ালি কনফার্ম করে দিল এই আপডেটটা তোমাদেরকে অনেক দিন আগে জানিয়ে দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি সাইন করতে চলেছে আঠেরো বছর বয়সী স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিংকে এই মুহূর্তে ইন্ডিয়ার অন্যতম সেরা ইয়াংস্টার প্লেয়ারই বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি যে এই প্লেয়ারটাকে সই করবে সেটা তো তোমাদের জানিয়েছিলাম তো এই সাইনিংটার অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে তো এবার এই মিনারভা অ্যাকাডেমি প্রোডাক্ট বিক্রম প্রতাপ সিং কিন্তু খেলতে চলেছেন মুম্বাই সিটি এফসির হয়ে তিনি দু হাজার আঠেরো থেকে দু হাজার কুড়ি অবধি ইন্ডিয়ান অ্যারোসে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোসের হয়ে টোটাল সাতাশটা ম্যাচ খেলেছিলেন এবং সেখানে পাঁচটা গোল করেছিলেন এছাড়া ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি টিমের হয়ে অনেক ম্যাচ খেলেছেন এবং সেখানে গোলও কিন্তু অনেক করেছেন এই প্লেয়ারটা নিজের গোল স্কোরিং এবিলিটি এবং হ্যাট্রিক করার ক্ষমতার উপর অত্যন্ত পরিচিত অনেকগুলো কিন্তু হ্যাট্রিকও করেছেন এই বিক্রম প্রতাপ সিং তো এটা অবশ্যই একটা বিশাল বড় সাইনিং মুম্বাই সিটি এফসির জন্য তো সেই কারণে এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো সেটা এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে এসসি ইস্টবেঙ্গল সই করতে চলেছে ছাব্বিশ বছর বয়সী মণিপুরের লেফট মিডফিল্ডার সুরাচন্দ্র সিংকে হ্যাঁ বন্ধুরা এই সাইনিংটা যে কোনো মুহুর্তে হয়ে যাবে কথাবার্তা একদম ফাইনাল স্টেজে আছে বলতে পারো তো এই সুরাচন্দ্রা সিং লেফট মিডফিল্ডারের পাশাপাশি রাইট মিডফিল্ডার এবং রাইট উইঙ্গার পজিশনেও খেলতে পারেন তিনি তার ক্লাব কেরিয়ারটা শুরু করেছিলেন দু হাজার পনেরো ষোলো সিজনে সেই সময় তিনি ডিএসকে কে হয়ে খেলেছিলেন তারপর দু হাজার ষোলো সতেরো সিজনে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলেন দু হাজার সতেরো আঠেরো সিজনে মোহনবাগানে ছিলেন মোহনবাগানের হয়ে চারটে ম্যাচ খেলেছিলেন দু হাজার আঠেরো উনিশ সিজনে রিয়েল কাশ্মীরের হয়ে খেলেছিলেন আর আগের সিজনে ছিলেন মুম্বাই সিটি এফসির স্কোয়াডে কিন্তু মুম্বাই সিটি এফসির হয়ে একটা ম্যাচও খেলার সুযোগ পাননি বর্তমানে একজন ফ্রি এজেন্ট তো এই প্লেয়ারটাকে সাইন করাতে চলেছে এসসি ইস্টবেঙ্গল তো এই বড়ো আপডেটটা তোমাদের দিয়ে দিলাম এবার একদম কনফার্মেশান আপডেট এসে গেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আপাতত এখনও সাইনিংটা হয়ে যায়নি তবে যে কোনো মুহুর্তে হয়ে যাবে তো বন্ধুরা তিন থেকে চার দিন আগে একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে চব্বিশ বছর বয়সী নিউজিল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাথিউ রিডেন্টনের সাথে সেটা একদম সঠিক নিউজ ছিল তবে এই মুহূর্তে একটা বড় সমস্যায় পড়েছে ইস্টবেঙ্গল ম্যাথিউ রিডেন্টনকে নেওয়ার জন্য অল আউট ঝাঁপাচ্ছে কিন্তু বেঙ্গালুরু এফসি হ্যাঁ বন্ধুরা বেঙ্গালুরু এফসিও এই ম্যাথিউ রিডেন্টনকে অফার করেছে এবং বেঙ্গালুরু এফসি পুরো অল আউট যাবে এই ম্যাথিউ রিডেন্টনের পিছনে এবং ইস্টবেঙ্গলও খুবই বেশি পরিমাণে চাইছে এই ম্যাথিউ রিডেনটনকে তো এবার ম্যাথিউ রিডেনটনকে নিতে গেলে ইস্টবেঙ্গলকে একটা বড় সড়ো লড়াইয়ের সম্মুখীন হতে হবে এবং সেই লড়াইটা হবে অবশ্যই বেঙ্গালুরু এফসির সাথে তো আমাদের নজর অবশ্যই থাকবে এই লড়াইতে কে যেতে মানে ম্যাথিউ রিডেনটনকে কে সই করতে পারে বেঙ্গালুরু এফসি না এসসি ইস্টবেঙ্গল সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো এই প্লেয়ারটার সম্পর্কে যদি বলতে চাই এই ম্যাথিউ রিডেনটন নিউজিল্যান্ডের প্লেয়ার খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে এছাড়া সেন্ট্রাল মিডফিল্ড এবং রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন তিনি তার ইউথ কেরিয়ারে অকল্যান্ড সিটির হয়ে খেলেছেন ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেছেন তারপর দু তেরো থেকে দু হাজার আঠেরো অবধি ওয়েলিংটন ফিনিক্সের মেন টিমে ছিলেন সেখানে বাহাত্তরটা ম্যাচে চারটে গোল করেছিলেন তারপর দু হাজার উনিশ সিজনে নিউ ক্যাসেল জেটসের হয়ে খেলেছিলেন নিউ ক্যাসেল জেটসের হয়ে তিরিশটা ম্যাচে একটা গোল করেছিলেন তারপর আগের সিজনে তিনি ব্রিসবেন ছিলেন ব্রিসবেন রোড়ে রবি ফাউলারের আন্ডারে টোটাল পাঁচটা ম্যাচ খেলেছিলেন এবং এই পাঁচটা ম্যাচে একটা গোলও করেছিলেন তিনি নিউজিল্যান্ড আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি টিমের হয়ে খেলেছেন আর নিউজিল্যান্ড ন্যাশনাল টিমের হয়েও পাঁচটা ম্যাচ খেলেছেন তো একজন খুবই ভালো ইয়াং প্লেয়ার বলতে পারো তো এই ম্যাথিউ রিডেনটনকে সই করার জন্য ইস্টবেঙ্গল আর ব্যাঙ্গালুরু এফসির লড়াইটার কথাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এবার দেখা যাক পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে তো বন্ধুরা এবার আজকে লাস্ট এবং একদম ব্রেকিং নিউজ যেটা দিয়ে দেবো কালকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে সাতাশ বছর বয়সী ওয়েলসের স্ট্রাইকার অ্যারন আমাদি হলওয়ের সাথে এবার একদম কনফার্ম নিউজ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যারন আমাদি হলওয়ের সাথে ইস্টবেঙ্গলের সাইনিংটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা একদম কনফার্ম নিউজ এটা একটু আগেই কিন্তু সাইনিংটা হয়ে গেল সেটার কনফার্মেশানও এসে গেছে খেল নাও কিন্তু এটাকে একদম কনফার্ম করেছে এবার ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা তো যে কোনো সময় হয়ে যাবে তবে সাইনিং হয়ে গেছে এটাই তোমাদের জানিয়ে দিলাম আর যেটা শোনা যাচ্ছে অ্যারন আমাদি হলওয়ে পরের সপ্তাহের লাস্টের দিকে কিন্তু গোয়াতে চলে আসবেন এই প্লেয়ারটা সম্পর্কে যদি বলতে চাই সাতাশ বছর বয়সী ওয়েলসের স্ট্রাইকার এছাড়া তিনি রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার পজিশানেও খেলতে পারেন ইউথ ক্যারিয়ারে কার্ডিপ সিটির হয়ে খেলেছেন এছাড়া ব্রিস্টল সিটি বাথ সিটি নিউপোর্ট কাউন্টি কাউন্টি ওয়াইকমবে ওল্ড হ্যাম অ্যাথলেটিকের মতো ক্লাবে খেলেছেন তাছাড়া স্ট্রেসবাড়ি টাউন আর লাস্ট সিজনে ব্রিজবেন রোডে খেলছিলেন ব্রিজবেন রোডের হয়ে টোটাল তেইশটা ম্যাচ খেলেছিলেন সেখানে একটা গোল করেছিলেন আর ওয়েলস আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন টিমের হয়ে খেলেছেন তো এই বড়ো নিউজটাই তোমাদের দিয়ে দিলাম পরের সিজনের স্ট্রাইকার হতে চলেছেন ইস্টবেঙ্গলের আরন আমাদি হলোয়ে তো এবার দেখা যাক আইএসএলে এই আরন আমাদি হলোয়ের পারফরমেন্স কীরকম থাকে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের এই আপডেটগুলোই দিতাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা